ঘূর্ণিঝড় মিথিলের কারণে সমুদ্র থেকে খালি হাতেই ফিরেছেন জেলেরা। আবার নতুন উদ্যমে সাগর যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর মৎস্য বন্দর আলিপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। পারভেজ, মিথিলিতে কোনো ট্রলার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিনা, এখন আবহাওয়ার কেমন পরিস্থিতি? যথাপিত আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে কিন্তু ঘূর্ণিঝড় মিথিলি পরবর্তী এখন কিন্তু সাগর এবং নদ নদী সবই শান্ত রয়েছে। তবে এখন আমি দাঁড়িয়ে আছি মৎস্য বন্দর আলিপুরে। আপনি দেখতেই পাচ্ছেন এখন যে ট্রলারগুলো রয়েছে, সে সকল ট্রলার কিন্তু বঙ্গোপসাগরে পুনরায় মাছ শিকারের প্রস্তুতি শেষ করেছে। আজ সকাল 10টার পরে যখন নদ এবং সমুদ্রে জোয়ার আগমন ঘটবে, তখন কিন্তু তারা সাগরমুখী হবে এমনটি প্রস্তুতি সম্পন্ন করেছে এখানকার জেলেরা। তো ক্ষয়ক্ষতির মধ্যে এখানকার জেলেদের সঙ্গে আমি যোগাযোগ করে নিশ্চিত হতে পেরেছি যে এই আলিপুর মৎস্য বন্দরের একটি ট্রলার এখন পর্যন্ত খোঁজ মিলছে না। তো 15 জন জেলে সহ এই ট্রলারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং এখানকার স্বজনদের মাঝেও একটি আতঙ্ক বিরাজ করছে যে তাদের ভাগ্যে কি ঘটেছে। তো এ কথায় বলা যায় যে উপকূলীয় অঞ্চলে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির এই মৎস্য শিকারী ট্রলার মালিক এবং এখানকার ব্যবসায়ীদের তেমন ক্ষয়ক্ষতি না হলেও, কিন্তু তারা কিন্তু এখানকার যে ব্যবসায়িক লোকসানে পড়েছে, এখানে গত 2 দিনে কিন্তু 2000-এর অধিক মৎস্য শিকারী যে ট্রলার তারা এখানে নিরাপদ আশ্রয় এসেছে। এ সকল প্রতিটি ট্রলারে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা লোকসান হয়েছে, কেননা তাদের জ্বালানি এবং এখানকার স্টাফ যারা জেলে মাঝি মালদা রয়েছে তাদের খাবার খরচ সহ সব মিলিয়ে তাদের এই খরচ প্রায় 200 কোটি টাকা অর্থনৈতিক লোকসানে পতিত হয়েছে এমনটি আমার নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল হাফিজ।